এটা চিনির মতো খেতে, আপনি মুখে দিবেন তো গলে যাবে। সুক্কারি সবার পছন্দের খেজুর, খেজুর রানী বলা হয় সুক্কারি খেজুরকে। সালাম আলাইকুম, আমি নিয়ে আসছি সুক্কারি খেজুর। সুক্কারি ড্রাই একদম বিগ সাইজ, অনেকে এটা এখন সেল করে না, কেন জানেন? কারণ এইগুলোর দাম বেশি, এখন অনেকেই সেল করা থেকে এটা বিরত রয়েছে, এটার দাম বেশি। একদম ইনটেক বক্স নতুন আসছে, তবে সব থেকে আপনার ওই সৌদি আরবে, এটা সৌদি আরবের খেজুর, সব থেকে জনপ্রিয় খেজুর হচ্ছে এই সুক্কারি খেজুরটা। রমজান মাসে উপলক্ষে এটা প্রচুর চলে, প্রচুর খেয়ে থাকে। দেখেন আমাদের সুক্কারের সাইজগুলো, দেখেন একদম ড্রাই, একদম ড্রাই, এটা চিনির মতো খেতে, আপনি মুখে দিবেন তো গলে যাবে। এই সুক্কারিটা খেজুর হচ্ছে উপর নিচে একদম ফ্রেশ, একদম ঝরঝরে। তবে যে অনেকেই আপনার যদি বলেন যে না দাম তো অনেক কম কম পাওয়া যায় লোকালে, ভাই লোকালি নিয়ে নেন, আমার কাছ থেকে এসেন না। হ্যাঁ, যদি ভালো খেতে চান তাহলে আমাকে একটু নক করেন, যদি ভালো খেতে চান তার জন্য একটু হইলেও দাম তো একটু বেশি দিতেই হবে, কারণ একদম ফ্রেশ। দেখেন আপনার আমি বেছে দিলাম না, একটা খেজুর আপনার 11-12 গ্রাম, 12.5, 24 গ্রাম, তিনটা দিলাম, চারটা, পাঁচটা অ্যাভারেজ দিলাম, পাঁচটায় আপনার ধরো 60 গ্রামের কাছাকাছি। হ্যাঁ, তো অ্যাভারেজে আপনার খেজুর হবে 11-12 গ্রাম করে, 12 গ্রাম করে প্রত্যেকটা খেজুর ওজন হবে। দেখেন আমি একটু দেখাচ্ছি ঢেলে যে নিচে আসলে কেমন থাকে। তো অনেকে তো বক্স নেবেন, রমজান উপলক্ষে বক্স নিয়ে থাকেন, নিচেগুলো একটু দেখেন, যে নিচে যে ছোটো থাকবে বিষয়টা তা না, বা নিচে গলা থাকবে ফেটে গেছে আপনার নরম বিষয়টা তা না। আর সুক্কারি একটা বিষয় আছে যে এটা ভাঙলে অনেক সময় নষ্ট বের হয়, বাট এটা দেখেন একদম টাটকা, এটা আপনি মুখে দিবেন গলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমি একটা দেখাচ্ছি, একদম নতুন খেজুর এটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে টিস্যুগুলো একদম আলাদা আছে, শুকনো কালো হয় নাই, যদি পুরাতন হয় এটা কিন্তু কালো হয়ে যায়, কালো হয়ে যায়, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। তো এটা পুরাতনগুলো এইগুলোর গুড়ি গুড়ি হয়, এক ধরনের ফাঁকি ফাঁকি হয়ে যায়, এটা হয় নাই এখন, হবে যদি অনেকদিন রেখে দিই, কারণ এটা তো নতুন আছে, নতুন খেজুর। আর কোল্ড স্টোরেজে রাখি আমরা, আমাদের নিচতলাই হচ্ছে কোল্ড স্টোরেজ। অনেকে দোকানে অনেক দিন রেখে সেল করে, অনেক দিন, 2 মাস 3 মাস, একটা দিনের জন্য আমি বাহিরে রাখি না, আমার নিচতলায় হচ্ছে কোল্ড স্টোরেজ। এখান থেকে বের করে 1 কেজি কাউকে যদি খেজুর দিয়ে থাকে, এখান থেকে আমি দিই, কোল্ড স্টোরেজ থেকে বের করে নিই, একটা খেজুরও আমি বাহিরে রাখি না। কারণ আমি চাই, কারণ আমি তো জানি যে একজন কাস্টমার 1 মাস 15 দিন রেখে খাবে। সো তো এই দেখেন একদম 3 কেজি আছে। তবে 3 কেজির অর্ডার করার ক্ষেত্রে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, অনেক সময় কিছু কিছু কার্টন আছে 3 কেজি থাকে না, কম থাকে, ইনটেক বক্সে 3 কেজি থাকে না, আমার এখানে ফুল 3 কেজি আছে। সো যারা অর্ডার করতে চান, আর দাম এই যে অর্ডার না, স্বপ্ন বাটনে ক্লিক করে সরাসরি আপনার দামটা পেয়ে যাবেন, আপডেট দামটাই পেয়ে যাবেন। জাস্ট একটু স্বপ্ন বাটনটা ক্লিক করলে আপনার দামটা জানতে পারবেন, আপনি লিখতেও হবে না, আর স্বপ্ন বাটনটা ক্লিক করেই আপনি নাম ঠিকানা দিন, আপনি বাসায় চলে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে। সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি। জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।